আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বান্দাকে বলেন ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে। কেন? ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা হলেন ক্ষমাকারী। বান্দা গুনাহ করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আলহামদুলিল্লাহ বলবে। বান্দা কি করবে? গুনাহ করবে, গুনাহ হয়ে যাবে বান্দার দ্বারা, আর এই গুনাহ ক্ষমা করবেন কে? বলেন না একটু জোরে বলেন আল্লাহ। বান্দার দ্বারা গুনাহ হবে, এটা তো আল্লাহ তাআলা বলছেন। গুনাহ যেহেতু হবে বান্দার দ্বারা, কাজেই ফেরেশতাদের চাইতে মানুষ এই জন্য দামি। ফেরেশতাদের গুনাহ কাজ করার কোনো সুযোগই নেই। গুনাহ করার মজা ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা দেন নাই, মানুষের ভিতরে গুনাহ করার মজা এবং সওয়াব অর্জন করার মজা উভয়টা আল্লাহ তাআলা দিবেন বিদায়। বান্দার দ্বারা গুনাহ হবে আর আল্লাহ তাআলা তার উপর তওবা ইস্তেগফার করার কারণে খুশি হইয়া বান্দার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কাজেই গুনাহ হয়ে যাবে বান্দার দ্বারা, এটা আশ্চর্য ধরনের কিছু নয়। এজন্য আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিল সামা আলাইকুম মিদরারা وامددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا الله تعالى বলেন استغفروا তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ কি করবেন? انه كان غفارا, আল্লাহ তাআলা হলেন মানুষের ক্ষমাকারী। আর ক্ষমা চাইলে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেব। আল্লাহ পাক বান্দার উপর খুশি হইয়া আকাশ থেকে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দান করবে। ইস্তেগফার করলে আকাশের দরজা খোলা হয়। মানুষ যত বেশি তওবা করবে আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দিবেন। আকাশের দরজা খুলে দেওয়ার উদ্দেশ্য হলো সেখান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তার মালকে বাড়িয়ে দিব, তার সন্তানাদি আমি বাড়াইয়া দিব ইস্তেগফার করার কারণে। এই জন্য আমাদের ইস্তেগফার যত বেশি হবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইমদিদুকুম, আমি আল্লাহ তাআলা লম্বা করে দেব, ঢেলে দেব বিআমওয়াল ধন সম্পদ। আজকে মানুষ অভাবগ্রস্ত কেন? মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে না। আজকে সমাজের ভিতরে দুর্ভিক্ষের ছোঁয়া কেন? মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে না। যদি মানুষ আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আল্লাহ তাআলা এই পুরস্কারটা দিবেন ওই ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদ এবং ধন সম্পদ বাড়িয়ে দিব। আর কি করব? ওয়াজআল্লাকুম আনহারা ওয়াজআল্লাকুম জান্নাত, আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের বাগানটা সাজায় দেব। ক্ষেত খামারে আমি আল্লাহ তাআলা ফসল দিয়ে দিব, ফিশারের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিব। অর্থাৎ বান্দার যত উপায় অন্তর আছে, কামাই রোজগার করার যত উপকরণ মাধ্যম আছে, ওই সমস্ত জায়গায় আমি আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি দিবেন? ওয়াজআল্লাকুম জান্নাতি ওয়াজআল্লাকুম আনহারা, আমি আল্লাহ তাআলা তোমাদের পর্বতমালা নহর, তোমাদের নদী, তোমাদের নদী নালা আমি চালু করে দেব। দুর্ভিক্ষের কারণে তোমাদের নালাগুলো শুকায় থাকবে না, দুর্ভিক্ষের কারণে তোমার ক্ষেত খামারে ফসল নষ্ট হবে না। আমি আল্লাহ তাআলা ইস্তেগফার করার কারণে আকাশ থেকে বৃষ্টি দিয়া তোমাদের ক্ষেত খামারে ফসলটাকে উর্বর করে দেব। কিভাবে দিবেন? একটি কথা, একটি ঘটনা আপনারা শুনেন, বুঝতে পারবেন। তওবাকারীর জন্য আল্লাহ তাআলা রহমত নাজিল হয়, তওবাকারীর জন্য আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এই জন্য বেশি বেশি তওবা করতে হয়, ইস্তেগফার করতে হয়। হুজুর আছেন নুধাতুন নওয়াদির ফি আহওয়ালিল আকাবের কিতাবের ভিতরে আছে, একবার মুসা আলাইহিস সালামের জমানায় দুর্ভিক্ষে দেখা দিছে দুর্ভিক্ষ। তে বনি ইসরাইল মিলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, যে বলতেছেন ও নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমরা দুর্ভিক্ষের ভিতরে পতিত হয়ে গেছি, আমাদের সন্তানাদি না খাওয়া, আমাদের গবাদি পশু পাখিগুলো শুকিয়ে গেছে, আমাদের দুর্ভিক্ষে আমরা আচ্ছাদিত হয়ে গেছি, একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করো। মুসা আলাইহিস সালাম বললেন যাও, তোমরা নদীর পারে তোমরা সমবেত হও, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করব।
এই ঘোষণা পাওয়ার পরে 70,000 বনি ইসরায়েল মিলে সেই তুরাক নদীর পাড়ে আপনার ওই নদীর পাড়ে একত্রিত হইছে এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন কিন্তু দোয়া কবুলের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না এইভাবে একাধারে তিন দিন দোয়া করার পরে যখন দুয়ার কোনো ফল বা কোনো ফয়সালা যখন না আসে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাব্বুল আলামিন ইন্নি দাআউতুকা যতবার আমি তোমার কাছে দোয়া করেছি রব্বি শাকিয়া আমি কখনো বিফল হই নাই আজকে কেন আমার দোয়া কবুল হচ্ছে না এই কারণটা আমি জানতে চাই আল্লাহ তাআলা গায়েবি আওয়াজ দিলেন মুসা এই 70,000 বনি ইসরায়েলের ভিতরে একজন ব্যক্তির কারণে দোয়া কবুল হচ্ছে না কয়জন ব্যক্তি একজন কোন ব্যক্তি এটা যে একাধারে 40 বছর পর্যন্ত গুনাহের কাজ করছে ওই ব্যক্তির কারণে আজকে দোয়া কবুল হচ্ছে না কাজেই তুমি ওই ব্যক্তিকে এই সময়মত ময়দান থেকে সরে যেতে বলো ওই ব্যক্তি যদি ময়দান থেকে বের না হয় তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ঘোষক দিয়ে দিলেন বিভিন্ন ঘোষক নির্ধারণ করে দিলেন 70,000 বনে ইসরায়েলের বিশাল বড় জমায়েত এখান থেকে বিভিন্ন ঘোষক ঘোষণা করলেন এই সময়মত ময়দানের ভিতরে কে আসো এখান থেকে যে 40 বছর একাধারে গুনাহের কাজ করেছো তোমাদের কারণে আজকে দোয়া কবুল হচ্ছে না মেহেরবানি করে তুমি সময়মত থেকে সরে যাও তুমি যদি না সরাও তাহলে আজকে দোয়া কবুল হবে না এই সংবাদ যখন এই গুনাহগার ব্যক্তির কানে গেছে এখন তার আকাশটা তার মাথার উপর পড়ে গেছে সে ভাবতেছে যদি এই সময়মত ময়দান থেকে আমি সরে যাই আর বনি ইসরায়েলরা যদি আমাকে দেখে তাহলে আমার সাথে সংসার করবে না আমার সাথে ভালো আচরণ করবে না গুনাহগার হিসেবে সমাজের ভিতরে আমি নির্দিষ্ট হয়ে যাব এখন সে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়েছে কি করবে আবার ভাবে আমি যদি আবার এই সময়মত ময়দান থেকে সরে না যাই তাহলে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী পাঠায় জানায় দিবেন আমার পরিচয় প্রকাশ করে দিবেন এখন এই ব্যক্তি কিংকর্তব্য ভীমুর অবস্থায় মাটির ভিতরে বসে বসছে বসার পরে সে ভাবতেছে কি করবে এখন বলতেছে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করছে মুসলমান বন্ধুগণ দিলের কান দিয়ে বুঝবেন এই ব্যক্তি এমন একটা অবস্থায় পতিত হয়েছে বাবে আমি যদি সময়মত ময়দান থেকে সরে যাই তাহলে বনি ইসরায়েলরা আমাকে চিনে ফেলবে বাকি জীবন নির্লজ্জের মতো সমাজের ভিতরে আমাকে ঘোরাফেরা করতে হবে এইভাবে ভাবতেছে আমি যদি সময় ময়দান থেকে চলে না যাই আল্লাহ তাআলা কখন জানি মুসার কাছে ওহি নাজিল করে জানিয়ে দেন আমি সেই পাপিষ্ঠ ব্যক্তি তাহলে তো কোনো না কোনো ভাবে আমার পরিচয় সমাজের ভিতরে ফাঁস হয়ে যাবে এমতো অবস্থায় এই লোকটা মাটির নিচে তাকায় বলতেছে ইয়া রাব্বুল আলামিন 40 বছর গুনাহ করেছি কোন ব্যক্তি জানে নাই আপনি 40টা বছর আমার গুনাহকে গোপন করেছেন কেউ জানতে পারে নাই এই সময়তের ভিতরে বিশাল জনতার মধ্যে যদি আমার পরিচয় খোঁজ পেয়ে যায় আমি বাকি জিন্দেগি সমাজের ভিতরে মাথা তুলে দাঁড়াতে পারবো না ইয়া রাব্বুল আলামিন আমি তওবা করতেছি আমাকে ক্ষমা করে দেন আজকে এই গুনাহগার বান্দাকে 70,000 বনি ইসরায়েলের ভিতরে প্রকাশ কইরা দিয়েন না যে 40 বছর গুনাহ করার পরও আপনি আমাকে খাওয়াইছেন 40 বছর পর্যন্ত গুনাহ করার পরে আপনি আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করেন নাই কাজে এই বিশাল জমায়েতের ভিতরে আমার কথা ফাঁস করে দিয়ে আমাকে লজ্জিত করেন নাই ইয়া রাব্বুল আলামিন আমি তওবা করতেছি আমি মুসার নবীর কাছে শুনেছি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেন আজকে এই বিশাল জমায়েতের ভিতরে মাটির দিকে তাকায় আপনার কাছে তওবা করতেছি আল্লাহ মেহেরবানি করে আমার তওবাকে আপনি কবুল করে নেন আপনি তো বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আপনি তো মানুষের গুনাহকে ক্ষমা করে দেন আমি তওবা করতেছি বাকি জিন্দেগি আর গুনাহ করব না হঠাৎ করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করলেন আর আকাশের দরজাকে খুলে দিলেন ওয়া ইনসিলিস সামা আলাইকুম মিদরারা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি দেখে বলতেছেন ইয়া রাব্বুল আলামিন কি হলো বিশাল বড় জমায়েতের ভিতর থেকে তো কেউ বের হয় নাই
আপনি তো বলেছেন 40 বছর পর্যন্ত যে ব্যক্তি গুনাহ করেছে যতক্ষণ পর্যন্ত বিশাল বড় জামায়াত থেকে সেই ব্যক্তি বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার দোয়া কবুল করবেন না কিন্তু এই জামায়াতের ভিতর থেকে কেউ তো বের হয় নাই কেনইবা আপনি বৃষ্টি দিলেন বুঝতে পারলাম না আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মুসাকে জানিয়ে দিলেন মুসা যে 40 বছর একাধারে গুনাহের কাজ করেছে আমি তার জন্য বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলাম কাজেই সে যেহেতু তওবা করেছে ইস্তেগফার করেছে আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছি এবং তার তওবার বদলতে ইস্তেগফারের বদলতে আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়া দিছি এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাব্বুল আলামিন যে ব্যক্তির তওবা করার কারণে রহমতের বৃষ্টি আপনি দিয়া দিবেন তার পরিচয়টা আপনি আমার কাছে বলেন আল্লাহ তাআলা বললেন ও মুসা 40 বছর পর্যন্ত যার গুনাহকে আমি গোপন রেখেছি সমাজের ভিতরে প্রকাশ করি নাই আমি যেহেতু তার তওবাকে কবুল করে দিয়ে তার গুনাহ maaf করে দিছি কাজেই এর পরিচয় আমি তোমার কাছে বর্ণনা করতে পারবো না এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ও ইমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন তওবা করলে আল্লাহ তাআলা মাল ধন সম্পদ বের করে দেন আল্লাহ তাআলা ধন সম্পত্তি বাড়িয়ে দেন ওয়া জাআলাকুম আনহারা আল্লাহ তাআলা নদী নালা পর্বত চালু করে দেন কাজেই আল্লাহ তাআলা যে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা শয়তানের দুকায় পড়ে যদি তোমার গুনাহ হয়ে যায় তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তাআলা হলেন দয়াশীল মায়াশীল আল্লাহ তাআলার কাছে তওবা করলে খুশি হন কাজেই আমি আর আপনি মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার দ্বারা যদি গুনাহ হয়েও যায় সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন তার সমালোচনা কইরা আমার কোনো লাভ নাই আমার কোনো লাভ নাই তো কালু মিয়া লালু মিয়া যে গুনাহের কাজ করছে অমুক ব্যক্তি যে গুনাহের কাজ করছে তার সমালোচনা কইরা তো আমার কোনো লাভ নাই কেন যে ব্যক্তির দ্বারা গুনাহ হয়েছে ওইটা আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন কাজেই সে আল্লাহ তাআলার কাছে নিবিড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আমি আর আপনি সমালোচনা করা কোনো লাভ নাই ঠিক কিনা বলেন লাভ আছে আপনি সমাজের ভিতরে দেখান তো কোন ব্যক্তির দ্বারা গুনাহ হয় না আপনি সমাজের ভিতরে দেখান তো যার দ্বারা কোনো গুনাহের কাজ হইছে না পাবেন আপনি একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করেছেন সমস্ত নবীগণ গুনাহ থেকে মাসুম নিষ্পাপ আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন নবী হইছে বিদায় নিজের দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন নাই বরং আল্লাহ তাআলা নবীদের দ্বারা গুনাহ করাবেন না হেফাজত রাখবেন এটি হলো বড় কথা মুসলমান বন্ধুগণ দিলের কান্দে বোঝার চেষ্টা করেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল ও কদর একজন নবী ছিলেন জুলাইখা যখন তার দিকে টানছেন বারবার আকৃষ্ট করার চেষ্টা করছেন তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন আমা উবাররিউ নাফসি আমি আমার নফসকে সাধু মনে করি না কেননা ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসু কিছু নফস আছে গুনাহের দিকে ধাবমান মানুষের দ্বারা গুনাহ হওয়াটা সম্ভব কাজেই আমি নবী হইছি দেখা নিজেকে সাধু মনে করি না ইল্লা মা রাহিমা রাব্বি কিন্তু দয়া কইরা মায়া কইরা আল্লাহ তাআলা নবীদেরকে গুনাহ থেকে হেফাজত করেন সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন গুনাহ থেকে আমাদের নবীকে হেফাজত করেছেন গুনাহ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনাহ থেকে হেফাজত করেছেন নবী স্বয়ং বলছেন ইউসুফ জুলাইখা যখন ইউসুফকে কাছে টানছিলেন তখন আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের ফটু জুলাইখার বুকের ভিতরে ভাসিয়ে দিয়েছিলেন বিদায় তার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হয়নি এই রকম বলতে চাই গুনাহ থেকে হেফাজত থাকা এটা কার ফয়সালা আল্লাহর কাজেই গুনাহ একজন হয়ে গেছে আপনি তাকে মন্দ বলার কোনো সুযোগ নাই যে ব্যক্তি গুনাহ করেছে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে যদি তওবা করে থাকে আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে থাকেন তার দিকে আপনার বাঁকা দৃষ্টিতে তাকায় কোনো লাভ নেই মোহতারাম হাজরিন আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই আজকে যে সমাজের ভিতরে গজব আসে এটা ইমানদার ব্যক্তিদের জন্য আসে না গুনাহকারদের গুনাহ করার কারণে আসে আপনি কি মনে করেন হাফিজ জি হুজুরের মাধ্যমে সমাজের ভিতরে দুর্ভিক্ষ চালু হবে আপনি কি মনে করেন খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বারাকাতুম উনার কারণে দুর্ভিক্ষ আসবে আপনি কি মনে করেন একজন হক্কানি রব্বানি আলেমদের কারণে দুর্ভিক্ষ আসবে গুনাহকারদের তওবা না করার কারণে দেখেন আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র নাম কি জানেন দিল্লি ভারত 1842 সালের ঘটনা আপনাদের কি শোনাই
কিসসা কাহিনী না বাস্তব 1842 সালে দিল্লিতে হঠাৎ কইরা দুর্ভিক্ষ চালু হইছে চালু হওয়ার পরে একাধারে দুর্ভিক্ষ না খাওয়ার অবস্থা সবকিছু শুকিয়ে গেছে নদী পর্বতমালা এমন তো পর্যায়ে কিছু মানুষ আলেমদের কাছে গেছে এই দিল্লিতে ভারতে দিল্লিতে যার পরে বলতেছে হুজুর এখন তো দুর্ভিক্ষ এখন আপনারা দোয়া না করলে তো বৃষ্টি চালু হবে না দেখেন না মাইমনসিনে আমার উস্তাদ শেখ আপনার খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বারাকাত তো বৃষ্টির দোয়া করছেন দুই দিন পরে বৃষ্টি সুবহানাল্লাহ বলেন থাকলে আমাদের কাছে যান আপনারা এর আগে হুজুর ভালো লাগে না যখন একদম নিরুপায় তখন হুজুরদের কাছে যাওয়া হয় এর আগে হুজুররা নসিহত করেন হুজুরগণ একটু সতর্ক করেন আমাদের সতর্ক ভালো লাগে না উস্কানি বক্তব্য মনে হয় ঠিক কি না বলেন কি মনে হয় উস্কানি বক্তব্য মনে হয় রাজনীতির বয়ান মনে হয় কিন্তু উলামায়ে কেরাম অনেক আগ থেকে বুঝতে পারেন পৃথিবীর কি অবস্থা অনেক আগে থেকে জানতে পারেন দেশের কি অবস্থা হবে মানুষের চলন ফলন আকার আকৃতি উনারা বুঝতে পারেন যে পৃথিবীর এই হালত হতে পারে এই জন্য আগে থেকেই নসিহত করেন এটা 30 বছর পরে 15 বছর পরে আপনারা বুঝতে পারেন এর আগে আপনারা বুঝতে পারেন না দিল্লিতে দুর্ভিক্ষ চালু হয়ে গেছে এখন উলামায়ে কেরাম দিল্লিতে বৃষ্টির জন্য দোয়া করা শুরু করেছেন ইস্তিসকার নিয়ম হলো একাধারে তিন দিন বৃষ্টির জন্য দোয়া করতে হয় তিন দিন উলামায়ে কেরাম বৃষ্টির জন্য দোয়া করেছেন বৃষ্টির কোনো চিহ্নই পাওয়া যায় না এমন অবস্থায় যখন দিল্লির অবস্থা নাজুক দিল্লিতে মানুষ না খাওয়া একদম কান্নায় জর্জরিত বাচ্চা কাচ্চার বুকের দুধ শুকিয়ে গেছে মায়ের এমন অবস্থায় এই খবর যখন পতিতালয়ে পড়ছে পতিতালয়ের ভিতরে একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন সে ভাবতেছে যে ব্যাপার কি আগের মতো কাস্টমার তো আমাদের কাছে আসে না আগে তো সন্ধ্যাবেলায় কাস্টমার ভরে যেত এখন যে দিল্লির অবস্থা খুব ভালো না বাইরে অনুসন্ধান চালাইছেন চালায় দেখেন যে দিল্লির অবস্থা ভালো না কেন তারা তো ওই ঘরের মধ্যে থাকে তারা তো নিকৃষ্ট মানুষ তারা তো সমাজে বের হয় না কারণ সমাজে তাদেরকে সম্মান করা হয় না এই জন্য তারা ভিতরেই থাকে বাইরের অবস্থা যে এত নাজুক তারা বুঝতে পারছে না যখন গোয়েন্দা দিয়া দেখছে যে দিল্লির অবস্থা ভালো না এখন তাদের কানে পানি গেছে যে বৃষ্টি যে দিল্লিতে হচ্ছে না এটা তো উলামায়ে কেরামের কারণে না দিল্লিতে বৃষ্টি যে হচ্ছে না এটা ইমানদার মানুষদের কারণে না আমরা যে আল্লাহকে অসন্তুষ্ট করে নিজের চামড়া ব্যবহার করে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের গুনাহের ফসল সারা দিল্লির মানুষ ভুগতেছে কাজেই তওবা আমাদের করতে হবে তাদের তওবা করলে হবে না বুঝতে পেরেছেন গুনাহগার মানুষদের তওবা করতে হবে আপনি আলেমদের উপর নির্যাতন করবেন আপনি একজন নিরপায় মানুষ নির্বুদ্ধ মানুষের উপর অত্যাচার করবেন দলের পেছনে বইরা নির্যাতিত মানুষদেরকে নির্যাতন করবেন আপনি ওয়ারিশ ঠকাবেন আপনি আরেকজনের বিষ মারবেন ক্ষেতের মধ্যে এইভাবে যে মানুষের উপর জুলুম করবেন আপনার কারণে দুর্ভিক্ষ আসবে নিরহ ইমানদার মানুষদের কারণে না ঠিক কিনা বলেন যখন এই পতিতালয়ের সর্দারনির কাছে যখন খবর পৌঁছে তখন সরকারের কাছে চিঠি লিখছেন যে আমরা খোলা ময়দানে সমবেত হতে চাই আলেমদের পিছনের কাতারে দাঁড়ায়া আমাদের জন্য আলাদা করে সামিয়ানা তৈরি করা হল আমরা সেই সামিয়ানার ভিতরে ইস্তিসকার নামাজে শরীক হব এই সংবাদ রাষ্ট্রপ্রধানের কাছে চিঠির মাধ্যমে পাঠাইছেন রাষ্ট্রপ্রধান পাওয়ার পরে উনি সমাজের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন যে আগামীকাল অমুক ময়দানে বৃষ্টির জন্য দোয়া হবে একদিকে পর্দার ব্যবস্থা মহিলাদের জন্য আরেকদিকে ছেলেদের জন্য এইভাবে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়েছে এই সংবাদ যখন যুবকদের কাছে পৌঁছে যুবকরা চিন্তা করে যে সমস্ত মেয়েরা নিজেদের শরীর বিক্রি করে তারা যেহেতু তওবা করতেছে বৃষ্টির জন্য দোয়া করতে পারে তাহলে যুবক হিসাবেদের কি আমাদের কোনো করণীয় নাই কিছু ভালো ইমানদার যুবক একত্র হয়েছে তারা বলছে তারা যদি তওবা করতে পারে আমরাও এককজন তওবানি মহিলাদেরকে বিবাহ করতে রাজি আছি যারা গুনার কাছ থেকে ফিরে আসবে তওবা করবে আর আমরা যুবকরা এককটা মেয়েকে বিবাহ করব আল্লাহ তাআলা এর উসিলায় আমাদের জন্য জান্নাতের রমণী দান করবে মুসলমান বন্ধুগণ দিলের কান দিয়ে বুঝবেন যখন এই সংবাদ রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছানো হলো রাষ্ট্র সুন্দর করে তাদের জন্য পর্দার ব্যবস্থা করলেন এইভাবে আপনার সামিয়ানা তৈরি করে পতিতালয়ের মেয়েদের জন্য আলাদা স্থান নির্ধারণ করলেন সেই জায়গার ভিতরে ইমানদার নারীও আছে সেই জায়গার ভিতরে পতিতালয়ের নারীরাও আছে এইভাবে যখন ইস্তিসকার নামাজ শুরু হয়েছে এইভাবে বারবার যখন আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া হলো
এক পর্যায়ে এই পতিতালয়ের নারীরা বলতেছে ইয়া রাব্বুল আলামিন সারাটা জীবন গুনাহের ভিতরে লিপ্ত ছিলাম 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নিজের দেহটাকে বিক্রি করেছি ইমানদার বান্দাদেরকে দুকার ভিতরে ফালিয়েছি যুবকদের টাকা পয়সা সবকিছু নষ্ট করেছি আমাদের রক্ত বেচা কামাই দিয়া উচা দালান বানাইছি কিন্তু সমাজের ভিতরে আমরা নিরহ নিকৃষ্ট সমাজের ভিতরে আমাদের দাম নাই আমরা তো বুঝতে পেরেছি আমাদের গুনাহের কারণে আপনার আকাশ বন্ধ হয়ে গেছে আমাদের গুনাহের কারণে ফসলের বরকত নষ্ট হয়ে গেছে আমাদের গুনাহের কারণে আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন ইয়া রাব্বুল আলামিন তওবা করতেছি এই যে আজকে তওবা করতে এসেছি আমরা তওবা করলাম আর কখনো গুনাহের কাজ করব না আমাদের তওবাকে কবুল করে নিয়া বৃষ্টির ফয়সালা করে দেন আপনি তো কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নাহু গাফফারা আপনি হলেন গুনাহগারদের গুনাহ ক্ষমাকারী আমরা আজকে তওবা করতেছি ইস্তিগফার করতেছি ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন সাথে সাথে কূপ থেকে সাত এসে একত্রিত হয়ে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি সেই সামনের ভিতরে পড়া শুরু করলো এই বৃষ্টি দেখে যুবক সন্তানগুলো বলল যে সমস্ত পতিতালয়ে মেয়েদের জন্য খুশি হইয়া আমরা তিন দিন একাধারে রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছিলাম আমরা একাধারে তিন দিন ইস্তিগফার নামাজ আদায় করেছিলাম আল্লাহ তাআলা তো আমাদের দোয়া কবুল করেন নাই যেহেতু গুনাহগার ব্যক্তিরা এই পতিতালয়ের মেয়েরা তওবা করেছে ইস্তিগফার করেছে আমাদের যুবকদের বিশ্বাস তাদের ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা আজকে তাদের উসিলায় আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দিয়েছেন পরে একটা যুবক বলল আমি একটা মেয়ে নিতে চাই এইভাবে প্রায় 15000 পতিতালয়ে মেয়েরা তওবা করেছে 15000 যুবক ব্যক্তি এই যুবক ছেলেরা এক একটা করে পতিতালয়ের মেয়ে নিয়ে বিবাহ কইরা তারা বাড়িতে চলে গেছে এইভাবে তাদের ইস্তিগফার এবং দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাদের প্রতিবেশী রাষ্ট্র দিল্লির ভিতরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়েছে এইজন্য বলতে চাই আমরা যারা আছি ঈমানদার আমরা তওবা করলে হবে না যারা গুনাহ করে যাদের কারণে গজব আজকে পৃথিবীতে আসছে এদের তওবা করতে হবে এদের ইস্তিগফার করতে হবে কিন্তু আমরা কি করি ঈমানদার ব্যক্তিরা শুধু তওবা করি নামাজ পড়ি আমাদের জন্য রহমত আসার কথা কিন্তু জালেমদের জুলুমের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি থেকে আল্লাহ তাআলা কি রাখছেন বঞ্চিত রাখছেন কয়েকটা দিন অপেক্ষা করেন দুই তিন মাস ইনশাআল্লাহ বুঝতে পারবেন দেশের ভিতরে কিরকম বরকত আপনারা কামাই করছেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন তাহলে আমি কি বললাম ইস্তাগফিরু রাব্বাকুম আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করেন ইন্নাহু কানা গাফফারা আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি করব গুনাহর ক্ষমা চাব কি দিবেন ইমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন আল্লাহ তাআলা দোয়া এবং ইস্তিগফারের বদলতে মাল বাড়ায় দিবেন সন্তানাদি বাড়ায় দিবেন ওয়া ইয়াজআল্লাকুম আনহারা আল্লাহ তাআলা নদী চালু করে দিবেন ক্ষেত কামারে ফসল করে দিবেন আল্লাহ তাআলা শেষে আফসোস করেন মালাকুম তোমাদের কি হলো লা তারজুনা লিল্লাহি ওয়াকারা আল্লাহ তাআলাকে কি তোমার পছন্দ হয় না আল্লাহ তাআলাকে কি আপনার ভালো লাগে না আল্লাহ তাআলার কাছে কি চাইতে পারো না এই জন্য যা কিছু চাবো আল্লাহ তাআলার কাছে চাবো মানুষকে খুশি করে কোনো লাভ নাই একজনকে খুশি রাখবেন তিন বছর এরপরে আপনার শত্রু হবে কি বলেন ঠিক কি না একজনকে পাঁচ বছর খুশি রাখবেন একটা জিনিস না দেওয়ার কারণে সে আপনার বিপক্ষে চলে যাবে কিন্তু আমার আল্লাহ 40 বছর গুনাহ করার পরেও নিজের চামড়া বিক্রি করার পরেও আল্লাহ তাআলার কাছে যদি একবার ইস্তিগফার করেন খাটি দিলে তওবা করেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস আল্লাহ আপনার রহমতের চাদর তুলে নেন আল্লাহ তাআলা 40 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের ইস্তিগফার করার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন